Sir, assalamualaikum. Question. Sir, me add this in a key. Sir, এটা কোন সাবজেক্টের কত নাম্বার চ্যাপ্টার? সিকিউরিটি ভ্যালুয়েশনের সেকেন্ড পার্ট কোন সাবজেক্ট? সিকিউরিটি ভ্যালুয়েশন কর্পোরেট ফিনান্স চার নম্বর চ্যাপ্টারের। হ্যাঁ, চার নম্বর চ্যাপ্টারের এতদিন আপনাদের করানো হয়েছে গিয়া এই যে বন্ড ভ্যালুয়েশন, চ্যাপ্টারটা দুইটা ভাগে ভাগ করা, একটা হলো স্টক ভ্যালুয়েশন, একটা হলো বন্ড ভ্যালুয়েশন। এতদিন আপনাদের বন্ড ভ্যালুয়েশনটা শেষ করা হয়েছে, আজকে আমি শুরু করতেছি ওই চ্যাপ্টারে স্টক ভ্যালুয়েশন। প্রথমে আমার একটু বলে কমন স্টক বা ইকুইটি শেয়ার বলতে কি বুঝছেন?
কমন স্টক বা ইকুইটি শেয়ার বলতে কি বুঝায়? একটু গায়ে গেছে আর নতুন না আজম কই নতুন জনেজি নাই। আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ কমন স্টক বা নেটওয়ার্ক কমন সমস্যা করছে দেখেন কমন স্টক বা ইকুইটি শেয়ার বলতে আপনার ধারণা কি? বলেন শেয়ার করেন কমিউনিস্ট বাইক যদি শেয়ার করতে কি বুঝে কোশ্চেন করতেছে আপনাকে স্যার কি কমিউনিস্ট বাইক যদি শেয়ার কি কমিউনিস্ট প্রতি শেয়ার কমিউনিস্ট অথবা ইকুইটি শেয়ার জিনিসটা কি আমি পারি না লিপি বলো। আচ্ছা সঞ্জিতা পারে লিপি সঞ্জিতা পারে কমিউনিস্ট বাই কুটি না স্যার। আচ্ছা তাসনিয়া পারে তো মাপতেই হই স্যার এতক্ষণ আটকাই আছিল কিছু শোনা যায় নাই। আচ্ছা দেখেন দেখেন কোম্পানি কোম্পানি অনুমোদিত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা ভাগকে শেয়ার বলে শেয়ার বলে ক্লিয়ার। Can you repeat one more time, sir? যথোমূলধন কোম্পানির অনুমোদিত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা ভাগকে শেয়ার বলে। যারা শেয়ার ক্রয় করে তাদেরকে শেয়ার হোল্ডার বলে। যারা শেয়ার ক্রয় করে তাদেরকে শেয়ার বিপরীতে শেয়ার ক্রয় বিপরীতে শেয়ার হোল্ডার গণ শেয়ার হোল্ডার হোল্ডার গণ প্রতিদান স্বরূপ লভ্যাংশ পায়। কি পায় ভাই? লভ্যাংশ পায়। লভ্যাংশ হলো দুই প্রকার, লভ্যাংশ হলো দুই প্রকার। একটা হলো গিয়া নগদ লভ্যাংশ ক্যাশ ডিভিডেন্ড,
স্টক লভ্যাংশ স্টক ডিভিডেন্ড এখন একটু লেখেন স্টক স্টক হলো কি আপনার কতগুলো শেয়ার কে একত্রে কি বলা হয় কমন কমন অথবা ইকুইটি অথবা অর্ডিনারি অর্ডিনারি শেয়ার বাংলাটা কিন্তু গিয়া সাধারণ শেয়ার নামগুলো মনে রেখে সাধারণ শেয়ার আমি কোনো সময় কমন স্টক বলতে পারি ইকুইটি স্টক বলতে পারি অর্ডিনারি স্টক বলতে পারি তার মানে কি আমি সাধারণ শেয়ার কথা বলি দুই নম্বর হলো গিয়া প্রিফার স্টক অগ্রাধিকার শেয়ার তাসমিয়া কি আছেন জি স্যার অগ্রাধিকার শেয়ার দেখা হয়েছে ভাই এ পর্যন্ত Yes, sir. স্যার আমি এক জায়গায় বেড়াইতে আসছি ওখান থেকে জয়েন করছি জন্য কথা কম বলতেছি সমস্যা নেই চুপচাপ বসে বসে ভালো স্টুডেন্ট তুই ইশারা দে বল ঠিক আছে কথা বলিস না একবার কাজ কর ইশারা দে আপনি হাত উঠালি ঠিক আছে হাতের অপশন আছে না রাইজ হ্যান্ড ইয়েস স্যার ওটা উঠালে তো ওটা উঠালে মনে ডিসপ্লে শো করে হ্যাঁ হ্যাঁ এটা নোটিফিকেশন হতে আসে স্যার আমাদের না টার্ম পেপারের কাজ দিছে এত ভালো কথা ইয়েস স্যার আপনি তার প্র্যাকটিক্যাল টার্ম পেপার করবেন না ঠিক আছে সাবজেক্ট কি দিছে মিম সাবজেক্ট কি রে আয় আমি আসলাম নি এই যে আমি তো 10 মিনিট আসলাম কো দেখতে হবে তারপর বলতে পারবো আপনি কার আন্ডারে দিছে মাহমুদা ম্যাডাম এর আন্ডারে আমি এর তাহলে একটু পরেশানি করবো বলেন ম্যাডাম তা তো হওয়া গেছে ঠিক আছে হ্যাঁ ম্যাডাম জানেন আমাকে দিছে মাহমুদা না কি শারমিন সুলতানা ম্যাম এর আন্ডারে মেবি লিপি খুঁজে পাইছিস তুই খুঁজতেছে স্যার আমাদের সাবজেক্ট দিছে এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন সিস্টেম ইন বাংলাদেশ খুঁজতে হবে অ্যাভেলেবল না না
বুঝে যে পাইতেন না এই জন্য আর কি দিয়েছি বুঝছেন বলে যাতে তোমাদের বেশি সমস্যা না হয় তার জন্য আমি তোমাদেরকে ইজিটা দিচ্ছি। তা আমাদের দোষ মনে করলো কেন? বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করে ইনফরমেশন তারপর বানাইছিলাম। তাহলে আপনারা প্রথম কাজ হলে দিন ক্ষেত্রে যাইয়া প্রথম সার্চ দেওয়া শুরু করে, ঠিক আছে? সবগুলো দোকানে যে যে জিজ্ঞেস করব, অথবা কোন ছেলে থাকলে আপনাদের মধ্যে গ্রুপের মধ্যে অরে পাঠাবেন, অরে পাঠায় দেবেন দুই যে এটা আছে কিনা দেখতে, ঠিক আছে? দেখার পর কটাকে খরচ করে দইব একবারে জিগাইতে করবেন, বাইন্ডিং টাইন্ডিং লেখা টেখা চেঞ্জিং যে করবেন নাম টাম কটাকে খরচ দিব একবারে জিগাইতে করবেন। নিজেরা করতে চাও উৎসাহী করবেন, ঠিক আছে? ঠিক আছে না না হ্যাঁ নিজেরা করতে লাইক একটা শিখতে হবে ত্যান ত্যান ওগুলো মোটিভেট করে দিবে, বুঝছেন?